করছি আজকের গল্প রাজশেখর বসুর লেখা রাজভোগ। পৌষ মাস, সন্ধ্যাবেলা, একটি প্রকাণ্ড মোটর ধর্মতলার অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো। মোটরটি সেকেলে কিন্তু দামি। চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল। তার হাতে আশাসুটা নেই বটে, কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া জাকালো পাগড়ি আছে, তাতে রূপোর তকমা আটা, পরনে ইজের চাপকান, কোমরে লাল মখমলের পেটি, তাতেও একটি চাপরাস আছে। লোকটি তার প্রকাণ্ড গোফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে, পাতিপুর কা রাজা বাহাদুর আয়ে হ্যায়। ম্যানেজার রায়চরণ চক্রবর্তী সশব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বলল, মহারাজ, আজ কার মুখ দেখে উঠেছি, দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক। পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন। তার বয়স 70 পেরিয়েছে। দেহ আর পাকা গোফ জোড়াটি খুব শীর্ণ। মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করেছেন। পরনে জড়ি পার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি, তার উপর দামি শাল, পায়ে সুরওয়ালা লাল লপেটা। তিনি গাড়ি থেকে নেমে ভেতরের মহিলাটিকে বললেন, নেমে এসো। মহিলা বললেন, আমি আর নেমে কি করব, গাড়িতেই থাকি, তুমি যা খাবে খেয়ে এসো, দেরি করো না যেন। রাজা বললেন, তা কি হয়, তুমিও এসো। রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে, নামতে আজ্ঞা হোক রানীমা, আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে। মহিলাটি বোধহয় সুন্দরী ও যুবতী, কিন্তু ঠিক বলা যায় না, তার সজ্জা আর প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই। তিনি গাড়ি থেকে নামলেন। রায়চরণ বিনয়ে কুজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজা বাহাদুর ও তার সঙ্গিনীকে ভেতরে নিয়ে গেল এবং হেঁকে বললে, এই শিগগির রয়্যাল সেলুনের দরজা খুলে দে। হোটেলের সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিসফিস করে জল্পনা করতে লাগল। একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিল, ছোট খোপ, রং করা কাঠের দেওয়াল, মাঝে একটি টেবিল এবং দুটি গদি আটা চেয়ার। টেবিলটি সাদা চাদরে ঢাকা, দিনের বেলা তাতে হলুদের দাগ দেখা যায়। এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা, তাতে এক সেট পুরনো কৌচ ও সেটি এবং একটি ছোট টেবিল, তার উপর তিন চারটি গত সালের মাসিক পত্রিকা, দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে। দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে, হুজুর, আজ্ঞা করুন, কি এনে দেব। রাজা বাহাদুর সাগ্রহে বললেন, তোমার কি কি তৈরি আছে শুনি। রায়চরণ বললে, আগে তিন রকম পোলাও আছে, ভেটকি মাছের, মটনের আর পাঠার, কালিয়া আছে, কোরমা আছে, কোপ্তা আছে, মটন চপ, চিংড়ি কাটলেট, ফাউল রোস্ট, ছানার পুডিং, হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে। রাজা বাহাদুর খুশি হয়ে বললেন, বেশ বেশ, অতি উত্তম। আচ্ছা ম্যানেজার, তোমার এখানে বিরিয়ানি পোলাও হয়? হয় বই কি হুজুর, ঘণ্টাখানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি। আমি 3 বছর দুম্বাগড়ের নবাব সাহেবের রসুই ঘরের সুপারিনটেন্ডেন্ট ছিলুম কি না, সেখানেই সব শিখেছি। খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব, এ বেলা একদুম্বা, ও বেলা একদুম্বা, বাবুর্চিদের রান্না তার পছন্দ হতো না। আমি তাদের কায়দায় অনেক উন্নতি করেছি, তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন, দেখবেন হুজুর। থাক থাক, আচ্ছা তোমার কায়দাটা কীরকম শুনি। বিরিয়ানি রান্নার 1 নম্বর বাসমতি চাল, এখন তার দাম 5 টাকা সের, খাঁটি গাওয়া ঘি, ডুমো ডুমো মাংস, বাদাম, পেস্তা, কিশমিস এবং হরেক রকম মশলা, গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর, মৃগনাভি সিকিরতি, 10 ফোঁটা ও ডি কলন, আলু একদম বাদ, চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর 2 মুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই,
তারপর দমে বসাই। খেতে যা হয় সে আর কি বলবো। রাজা বাহাদুরের জিভে জল এসে গেল, সুত করে টেনে নিয়ে বললেন, চমৎকার। আচ্ছা শামি কাবাব জানো? হ্যাঁ হ্যাঁ, হুজুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ হেন রান্না নেই যা এই রায়চরণ চক্রবর্তী জানে না। মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয়, তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পড়ে। তারপর চ্যাপ্টা লেচি গড়ে চাটুতে ভাজতে হয়। এই হলো শামি কাবাব। ওহ, খেতে যা হয় হুজুর তা বলবার কথা নয়। রাজা বাহাদুর আবার শুরুত করে জিভের জল টেনে নিলেন, তারপর বললেন, আচ্ছা রায়চরণ, রোগন জুস জানো? মহিলাটি অধীর হয়ে বললেন, আহ, ওসব জিজ্ঞেস করে কি হবে, যা খাবে তাই আনতে বলো না। রাজা বাহাদুর বললেন, আহাহা, ব্যস্ত হও কেন, খাওয়া তো আছেই, আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি। রায়চরণ বললেন, বাজাবেন বই কি হুজুর, নিশ্চয়ই বাজাবেন, রোগান জুস হচ্ছে। মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন। রোগান জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস, শুধু ঘিয়ে সিদ্ধ, জল একদম বাদ। ভারী পোস্টাই হুজুর, 7 দিন খেলে লিকলিকে রোগা লোকেরও গায়ে গত্তি লেগে ভুঁড়ি গজায়। তুমি তো অনেক রকম জানো দেখছি হে। আচ্ছা মূর্খ মুসাল্লাম তৈরি করতে পারো? নিশ্চয় পারি হুজুর, ঘণ্টা তিনেক আগে অর্ডার দিতে হয়, অনেক লটঘটি কি না, বাবুর্চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি, আমি নতুন কায়দা আবিষ্কার করেছি। একটি বড় আস্ত মুরগি, তার পেটের মধ্যে মাছের কোপ্তা, ডিম আর কুচু চিংড়ি দেওয়া কচুর শাকের ঘণ্ট, অভাবে লাউ চিংড়ি আর দই। কচুর শাক? আরে রাম রাম। না হুজুর, মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতন পাক করতে হয়। সুসিদ্ধ হয়ে গেলে মুরগি কুচু চিংড়ির কচুর শাক দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায়। খেতে যা হয় সে আর কি বলবো হুজুর। রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না, খানিকটা নাল টেবিলে পড়ে গেল। একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন, ওহে রায়চরণ, উত্তম সরভাজা খাওয়াতে পারো, হুজুরের আশীর্বাদে কি না পারি। সরভাজার রাজা হলো গোলাপি গাই দুধের সরভাজা, নবাব সিরাজউদ্দৌলা যা খেতেন, কিন্তু 10 দিন সময় চাই মহারাজ, আর 100 খানিক টাকা খরচ মঞ্জুর করতে হবে। গোলাপি রঙের গরু হয় নাকি? না হুজুর, একটি ভালো গরুকে 7 দিন ধরে সেরেপ গোলাপ ফুল গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে, খড় ভুষি জল একদম বারণ, তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোসবায় ভুর ভুর করবে, সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে, আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে, রসে ফেলবার দরকার নেই, আপনি মিষ্টি হবে। গরু মিছরি খেয়েছে কি না, সে যা জিনিস, অমৃত কোথায় লাগে, কেষ্টনগরের কারিগররা তা দেখলে হুতো সে গলায় দড়ি দেবে, কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না? রায়চরণ গলার স্বর নিচু করে বললে, কথাটা কি জানেন মহারাজ, গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয়, তাতে গরুর পেট ঠিক থাকে আর সর ভাজাটিও বেশ মজাদার হয়। চমৎকার চমৎকার, এইবার হুজুর আজ্ঞা করুন কি কি খাবার আনবো। আমি নিবেদন করছি কি, আজ আমার যা তৈরি আছে সব কিছু কিছু খেয়ে দেখুন, ভালো জিনিস, নিশ্চয়ই আপনি খুশি হবেন, এরপরে একদিন অর্ডার মতন পছন্দসই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো। আচ্ছা রায়চরণ, তোমার এখানে পাতিনেবু আছে? আছে বই কি, নেবু হলো পোলাও খাবার অঙ্গ। একটি আরজি আছে মহারাজ, আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো, হুজুর তর হয়ে যাবেন। কিসের শরবত? তবে বলি শুনুন মহারাজ, আমার একটি দূর সম্পর্কের ভাগ্নে আছে, তার নাম কানাই, সে বিস্তর পাশ করেছে, নানারকম দ্রব্যগুণ তার জানা আছে, শরবতটি সেই কানাই ছোকরারই পেটেন্ট, সে তার নাম দিয়েছে চাঙ্গায়নী সুধা। বছর 2 আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারে চাকরি করত, কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন, কুমারের খুব শিকারের শখ, একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলে, হাতির ঘা 20-20 মধ্যে সেরে গেল, কিন্তু তার ভয় গেল না, হাতি নড়ে না, ডাঙ্গুস মারলেও ওঠে না। কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে শেরটাক চাঙ্গাওনি খাওয়ালে,
পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গটগট করে হেঁটে চলল। জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপড়ে নিলে, পাতাগুলো খেয়ে ফেলে ডাঙা বানালে। তারপর পাহাড়ের ধারে গিয়ে শুঁড় দিয়ে সেই ডাঙা ধরে বাঘটাকে দমাদম পিটিয়ে মেরে ফেলল। কুমার সাহেব খুশি হয়ে কানাইকে 500 টাকা বকশিশ দিলেন। শরবতে হুইস্কি টুইস্কি আছে নাকি? ওসব আমার আর চলে না। কি যে বলেন হুজুর, কানাই ওসব ছোঁয়ে না, অতি ভালো ছেলে, সিগারেটটি পর্যন্ত খায় না। চাঙ্গায়নি সুধায় কি কি আছে শুনবেন? 20টা কোবরেজি গাছগাছড়া, 20 রকমের ডাক্তারি আরক, 20 দফা হেকিমি দাবাই, হিরে ভস্য, সোনা ভস্য, মুক্ত ভস্য, রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রিক, এইসব মিশিয়ে চোলাই করে তৈরি হয়। খুব দামি জিনিস। কানাই আমাকে হাফ প্রাইস 50 টাকায় এক বোতল দিয়েছে। মামা বলে ভক্তি করে কি না? দোহাই হুজুর, আজ একটু খেয়ে দেখবেন, সে হবে এখন। আচ্ছা রায়চরণ, তুমি বার্লি রাখো? রাখি হুজুর, ছানার পুডিংয়ে দিতে হয়, নইলে আট হয় না। এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি? হুকুম করুন, কি কি আনব। এক কাজ করো, 1 কাপ জলে 1 চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো। রায়চরণ আকাশ থেকে পড়ে পড়লে, সে কি মহারাজ, ভেটকি মাছের পোলাও, মটন কারি, ফাউল রোস্ট? রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন, তুমি তো সাংঘাতিক লোক, হ্যাঁ আমাকে মেরে ফেলতে চাও নাকি? হ্যাঁ, আমি বলে গিয়ে 3টি বৎসর ডিসপেপসিয়ায় ভুগছি, কিচ্ছু হজম হয় না, সব বারুন, দিনে শুধু গলা ভাত আর শিঙ্গি মাছের ঝোল, রাত্রিরে বার্লি, আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোভ দেখাচ্ছ? কি ভয়ানক খুনে লোক! রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে 1 বাটি বার্লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বললে, এই নিন। তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে, রানীমা, আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও, মটন কারি আর ফাউল রোস্ট আনি। খেপেছেন? আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যালফ্যাল করে চেয়ে দেখবে, গলা দিয়ে নামবে কেন? তবে একটু চা আর খান কতক চিংড়ি কাটলেট এনে দি রানীমা। রানী ফানি নই, আমি নক্ষত্র দেবী, আর একদিন আসবো এখন স্টুডিওর ফেরত, ডিরেক্টর হাদুবাবুকেও নিয়ে আসবো। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।